আদরণীয় বিজনেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন গত 2013-তে যে ফেয়ার সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল, সেখানে শুধু যে কমিশন না সার্ভিস কমিশনও ছিল। সার্ভিস কমিশনের অর্থ ছিল আমাদের বৈষম্য কমানোর জন্য। আমার কমিশনে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি কয়েকবার গেছি। আমরা আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমরা বৈষম্য কমানোর জন্য আমরা চেষ্টা করব, সুপারিশ করব। উনারা 16টা গ্রেডের জন্য সুপারিশ করেছিল, আপনারা অনেকেই জানেন। কিন্তু ওনাদের সুপারিশটা ছিনতাই হয়ে গেছিল কোথায়? সচিব কমিটির কাছে। সচিব কমিটিতে যারা ছিলেন তারা আমাদের এই 16টা গ্রেড তারা আমাদের সবই করেন নাই। আমাদের তারা কি করলেন, আমাদের ডাইনিস্টিক সিলেকশন গ্রেড কায়ে নিল, অথচ আমাদের 16টা গ্রেড গেল না, গ্রেড কমালো না। এই কিসের জন্য জানেন? আমাদের ভিতর কোনো ঐক্য নাই, আমাদের আমরা সংগঠিত না, আমাদের বিভিন্ন দলে বিভক্ত। আমরা আমাদের এই বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আমাদেরকে আমাদের এই যে যারা সচিব কমিটি তারা আমাদেরকে মনে করেনি। ঠিকই বিশ গ্রেডে দিনের পর দিন রেখে যাবে, আগামীতেও রেখে যাবে। যদি আমরা সংগঠিত না হই, একত্রিত না হই, আমাদের যারা নেতৃবৃন্দ আছে এখানে যারা আছে সবাইকে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ, আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে কিন্তু আমাদের সামনে কোনো মনোভেদ থাকবে না। আমরা সবাই যদি সংগঠিত থাকতে পারি তাহলে আমার আগামীতে যদি প্রে কমিশন গঠন হয়, সচিব কমিটি গঠন হয়, সেক্ষেত্রে আমাদের কেউ আমাদেরকে আর ঠকাইতে পারবে না। আমি বিনীত অনুরোধ করবো আমরা যাতে সবাই একত্রিত হতে পারি। সবাই একত্রিত হওয়ার জন্য কী হবে আমাদের, আমরা আমাদের আর ঠকতে পারবো না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সহকারী শিক্ষক সমাজ নবীগঞ্জ উপজেলা আশা কর্মী সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ ভাই। আব্দুল মজিদ ভাইকে ওনার বক্তব্য রাখার, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আন্তরিক শুভেচ্ছা সম্মানিত সকল অতিথিদেরকে। আসলে আমি বলতে চাই, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধেই এই দেশ স্বাধীন করেছেন। বৈষম্য ছিল বলেই বঙ্গবন্ধু আন্দোলন দিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধুর এই দেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চাই, আমাদের বঙ্গবন্ধুর নীতিতে আমরা অটল। আমরা চাই আমাদের এই দেশে সরকারি কর্মচারীরা, আগে ছিল 10টা গ্রেড, এই 10টা গ্রেডই বহাল থাকুক এবং এক অনুপাত 4 বেতন হোক। এক অনুপাত 4-এর বেতনের দাবি আমাদের প্রাণের দাবি। এক অনুপাত 4 বেতন না হলে কখনো বৈষম্য থেকে আমরা মুক্তি পেতে পারি না। তাই আমাদের দাবি হলো বেতন হোক 1:4। আমরা চাই আমাদের পেটে ভাত, আমাদের সন্তানদের কাপড়, আমার সন্তানদের লেখাপড়া নিশ্চয়তা। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আন্দোলন দ্বারা কোনো কিছু এই দেশে কখনো আদায় হয়নি। আমরা সবাই রাজি, ঢাকাতে যেতেও রাজি। কেন্দ্রীয় নেতৃত্ব যা নির্দেশ দিবে আমরা তা মানতে বাধ্য। আমরা ঢাকায় যাবো আমাদের নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা সবাই বলি বঙ্গবন্ধুর এই দেশে কোনো বৈষম্য আমরা মানি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আগে ধন্যবাদ সরকারি বক্তাকে। বক্তব্য নিয়ে আসার জন্য তিনি সুযোগ করছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ পার্টনারশিপের কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাইকে। জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই প্রস্তুত থাকবেন। মীর মোহাম্মদ শহীদুর রহমান, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মৌলভী বাজার জেলা শাখা প্রস্তুত থাকবেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই সিলেট বিভাগের সমাবেশ, সেই সমাবেশটা হল নবম পে স্কেল ও 11 এবং 20 পে।